এটা মুরগীর বাবে এটা পরিয়াললৈ নামিল বিভীষিকা। মুরগী বসাবলৈ গৈ একেটা পরিয়ালর তিনিজনের মৃত্যু। গভীর কুয়াত যন্ত্রণা ছটফটায় তিনি যুবকে হেরুয়ালে উহা। দেওবারে নিশা কাছাৰ জিলার লক্ষ্মীপুর ফুলেটর ট্রেক্টর টিলাত সংঘটিত হল এই শোকাবহ ঘটনা। দেওবারে নিশা অঞ্চলত থকা এটা পানির কুয়াত পরিছিল এটা মুরগী। মুরগীটো পড়ার পিছতে কুয়ারপরা দুর্গন্ধ ওলার আশঙ্কাত কুয়াটো পরিষ্কার করবলে নামিল প্রসেনজিৎ দেব নামৰ এজন যুবক। কুয়ার ভিতর সোমার পিছতে যুবকজন অজ্ঞান হয়ে পড়িল। এই দৃশ্য প্রত্যক্ষ করে ভাতৃক উদ্ধারের বাবে কুয়াত নামিল মঞ্জিৎ দেব। মঞ্জিতরও একই অবস্থা, অজ্ঞান হয়ে আবদ্ধ হয়ে পড়ে কুয়ার ভিতর। এই খবর বিয়পি পড়ার লগে লগে অঞ্চলজুড়ে সৃষ্টি হল চাঞ্চল্যর। ঘটনাস্থলীত ভিড় করে স্থানীয় লোকে আর কুয়ার ভিতর আবদ্ধ দুই ভাতৃক উদ্ধারের বাবে এইবার কুয়াত নামিল স্থানীয় যুবক অমিত সেন আর আবদ্ধ দুই ভাতৃর পিতৃ সত্যলাল দেব। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুজন কুয়ার ভিতর আবদ্ধ হয়ে পড়িল। ঘটনা কেন্দ্র করে অঞ্চলট এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত আন লোকসকল প্রচেষ্টাত সত্যলাল দেবক উদ্ধার করা হয়, যদিও কুয়াতে আবদ্ধ হয়ে থাকিল দুই ভাতৃ মঞ্জিৎ দেব আর প্রসেনজিৎ দেব সহ স্থানীয় অমিত সেন নামের যুবকজন। রশিটা কোমরও বান্ধি লামছিল, এটা স্লিপ করে রশিটা গলা পেয়ে গেছে। আমরা নিচে থাকি টানতে পারি আর না, কিনাইলে গলার মধ্যে ই হয়ে যাও। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থাকি আর রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায়, কিন্তু আমিও ওইখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না, নিজেরে রাখতে পারছি না, এটাই দুঃখিত। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে এসডিআরএফ আর আরক্ষী কুয়াত আবদ্ধ তিনিজনক উদ্ধার কার্যত নামি পড়ে। মুখত অক্সিজেন মাস্ক লগাই এসডিআরএফর জওয়ানে আবদ্ধ তিনিজনক উদ্ধারের বাবে কুয়ার ভিতর নামি পড়ে। প্রায় এঘন্টা চেষ্টার অন্তত কুয়ার ভিতরের তিনিজনক উদ্ধার করে এসডিআরএফ বাহিনী। অচেতন অবস্থা তিনি যুবকক উদ্ধার করার পাছত ততাতৈয়াকৈ প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু তেতিয়ালৈ জীবিত হয়ে থকা নাছিল তিনি যুবক। তৎপরারে কাম করে তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধার করেছো আর তেওঁলোকক হসপিটালে পঠা হয়েছে। একেলগে তিনিজন যুবকর মৃত্যুর ফলত অঞ্চলটোত শোকৰ ছাঁ পৰিছে। জানিব পৰা মতে প্রসেনজিৎ দেব বিবাহিত আর দুটি সন্তানের পিতৃ। শিলচৰৰ পৰা অনিৰুদ্ধ লস্কৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুজন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰে।